অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশি মার্চ মাসে কি ফল পেতে চলেছে, অর্থাৎ এই যে আগামী মাসে কি ঘটতে চলেছে তার একটা জিস্ট আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আপনি যদি হন কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনারা আগামী মাসে কি ফল পেতে চলেছেন। দেখুন, কয়েকজন কমেন্টস লিখছেন যে স্যার আমার মিলছে না, অনেকে বলছেন যে আমার অনেকখানি মিলে যাচ্ছে। দেখুন, কর্কট রাশির হাজারো মানুষ আছে, লাখে মানুষ আছে, প্রত্যেকেরই দশা অন্তর্দশা আলাদা, গ্রহের বাই বাচ্চার গ্রহের অবস্থার আলাদা। তো এখানে যে আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি কি না, এটি হচ্ছে ইঞ্জিনিয়ার রাশিফল বর্তমান গ্রহের গোচর অনুযায়ী। যে একদম হুবহু মিলবে আমি কখনো দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে পথ চলার জন্য গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। কর্কট রাশি আপনি যদি হন, আপনি কি ফল পেতে চলেছেন, অর্থাৎ আগামী মার্চ মাসে কি রেজাল্ট আপনি পেতে চলেছেন। প্রথমে আসি আপনার শরীরগত দিক। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিন্তু সমস্যা কিন্তু নেই, কারণ বৃহস্পতি অষ্টমী থেকে উদয় হয়েছে এবং আপনাদের রাশির উপরে অবস্থান করছে। এই জায়গাটাতে কী হবে, আপনার শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু হবে, অর্থাৎ শরীর দিকটা কিন্তু, শরীরের পার্ট নিয়ে কিন্তু তেমন সমস্যা নেই। কিন্তু আপনাদের সমস্যা, প্রথম সমস্যা হচ্ছে যারা গর্ভবতী মহিলারা আছে, আপনাদের পঞ্চমবতী রাশির একাদশ স্থানে রাহুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে। গর্ভবতী মহিলারা বা যারা প্রেগনেন্সি পিরিয়ড আছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং কর্মপতি রাহু যুক্ত এবং শত্রুগৃহে অবস্থান করছে, এখানে কি হবে, কর্মের জায়গাটা কিন্তু কেচিয়ে দেওয়া, অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটা বা কর্মক্ষেত্রে বিশেষভাবে সমস্যা, বা আপনি যতটা এক্সপ্রেশন করছেন, আপনি যতটা প্রত্যাশা করছেন, সেই অনুযায়ী ফল না পাওয়া, অর্থাৎ দৌড় গড়াতে গিয়ে কাজ আটকে যাওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে, হয়তো আপনি ভেবেছেন যে এই চাকরিটা পেয়ে যাবেন, সেই জায়গাটা গিয়ে হয়তো বা আপনার কেচিয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এই জায়গাটা আপনার একটু হলো সাবধানতা অবলম্বন করুন। কর্ম জায়গাটাতে বসের সাথে মতবিরোধ, বসের সাথে আপনার কিছু কিছু ক্ষেত্রে মতান্তরের সম্ভাবনা। এবং আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে মাসের মাঝামাঝি অবধি প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা। আমি আবারও বলছি, প্রেম এবং সফলতার জায়গা, সাকসেসের জায়গা মোটামুটি মার্চের 17 তারিখ অবধি, অর্থাৎ প্রেমজ জায়গাটা নিয়ে বিশেষভাবে সমস্যা কিন্তু আপনাদের থাকবে। তবে মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু ভালো হবে, প্রেম কানে প্রেম আসবে, পুরাতন প্রেম কাম ব্যাক, নতুন প্রেম ফিরবে, বা নতুন প্রেম জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, এই এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং আপনাদের ঠিক রাশির দ্বিতীয়বতী রাশির নবমভাবে যখন অবস্থান করবে, দেখুন এটি 15 তারিখের পর থেকে ধনপতি ভাগ্য হবে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের সাপোর্ট পাওয়া এবং সেই জায়গাটাতে কিন্তু আপনাদের ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু থাকছে। এবং এর সাথে সাথে আপনাদের রাশির সপ্তম স্থানে এই বুধের অবস্থা, দ্বাদশপতি সপ্তমভাবে আপনাদের বিদেশ থেকে কিছু কিছু ক্ষেত্রে, আপনাদের যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে, বিদেশ থেকে অর্থ আছে, বিদেশের সাথে যারা রক্ত আছে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। কমিউনিকেশান, যারা ধরুন আপনি মিডিয়া লাইনে আছেন, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি আপনি ধরুন সেলস ডিপার্টমেন্টে আছেন, এই এই সেক্টরগুলোতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে, বা রাইটার, বা আপনি ধরুন আপনার প্রেস আছে,
এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই ফলগুলো কিন্তু আপনি কিন্তু পাবেন। কর্কট রাশি আপনি যদি আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এই সময় দিবে। এই যে নবমপতি সপ্তমে অবস্থান, ভাগ্যের সাপোর্ট পাওয়া এবং বিবাহের জায়গাটা, আমি আবারও বলছি বিয়ের কানেকশানটা কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ মাস মাসও কিন্তু আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন, অর্থাৎ কথাবার্তাটা কিন্তু আপনারা বলে যেতে পারেন বা বিয়ে হওয়ার সম্ভাবনাটা প্রবল আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু উঠছে। এবং লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেঞ্জের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে এই মার্চ মাসে। আপনি যদি হন কর্কট রাশি মানুষ, এই ফলটা কিন্তু আপনি কিন্তু পাবেন। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা, তবে বড় ভাই শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, লাভের জায়গাটা সাকসেসের জায়গাটা কিন্তু থাকছে। হঠাৎ কোনো জায়গা থেকে সেটা আপনার পৈতৃক সূত্রে হতে পারে, লটারি হতে পারে, শেয়ার হতে পারে, যে কোনো জায়গা থেকে, কিছু কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, ফেঁসে যাওয়া টাকা, এই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবেই হবে। এবং আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অলসতাটা ছাড়তে হবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে যথেষ্ট অলস, আচ্ছা আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই যে এই মানসিকতা নিয়ে আপনারা যে থাকেন, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ছাড়তে হবে। অর্থাৎ অলসতা যদি আপনারা ছেড়ে একদম ঝেড়ে উঠেন কিনা, আপনাদেরকে আটকে রাখবে কে, আপনারা যথেষ্ট সফলতার জায়গা কিন্তু আপনারা কিন্তু পাবেন। বন্ধুবান্ধবের দিক থেকে আপনাদের মধ্যম বলা যেতে পারে, বন্ধুবান্ধবের সহযোগিতা আপনারা পাবেন, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। এবং যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, বা যারা প্রমোটার, বিল্ডার, বা যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, বা আপনি ধরুন এনজিওর সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে বিশেষ বিশেষভাবে শুভ শুভ ফলগুলো কিন্তু আপনাদেরকে দিবে। আপনি যদি হন কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে, এবং আপনাদের বেশ কিছু প্রত্যাশা পূরণ কিন্তু করবে। এবং এবং আপনাদের যাদের বিউটি পার্লার আছে বা আপনার কসমিকের দোকান আছে, এই যা এই সে বা আপনার ছোটোখাটো ফুডের দোকান আছে, খাবার দাবার দোকান আছে, বা আপনার গোল্ডের দোকান আছে, সোনা ছোটো জুয়েলারি আছে, এই জায়গাগুলো কিছুটা হলো আগের থেকে কেনা বেচাগুলো কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে বাড়বে। তবে অর্থ ধার দেওয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন এবং ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট এ সময় করবেন না, আর্থিক লস হয়ে যাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। বড়সড় ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে মতবিরোধের জায়গাটা কিন্তু থাকছে। সন্তানের জায়গাটাকে বিশেষভাবে সাবধান থাকবেন। এবং আপনাদের এ মাসে বেশ কিছু আটকে থাকা কাজ, এগুলো কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। নমস্কার, ধন্যবাদ।